হ্যালো ফুটবল ফ্যান্স, চলতি মাসের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। সেলেসাওদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিকে ঘিরেই সব রকমের ইনফরমেশান আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। সবার আগে চলে আসব ম্যাচ টাইমিংয়ে। ব্রাজিল বনাম ভেনেজুয়েলার মধ্যেকার ম্যাচটি অক্টোবরের 13 তারিখ সকাল 6টা AM থেকে অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশে 6:30 AM থেকে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে। এবার চলে আসব লাইভ টেলিকাস্টে। ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচটি আপনারা ফিফা টিভিতে লাইভ দেখতে পারবেন। এছাড়াও ফেসবুক অ্যাপটির দ্বারাও ম্যাচটি ফ্রিতে লাইভ দেখতে পারবেন আপনারা। অনেকেই ম্যাচটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করবে। হেড টু হেড রেজাল্টের দিকে তাকালে ব্রাজিল ভেনেজুয়েলার থেকে অনেক এগিয়ে। এর আগে মোট 29 বার এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে 24 বারই জয় পেয়েছে ব্রাজিল ও মাত্র 2 বার জয় পেয়েছে ভেনেজুয়েলা, এবং 3টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ মুখোমুখি 5 দেখায়ও সেলেসাওদের দাপট আছে। 5 বারে 4 বারই জয় পেয়েছে তারা এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। তাই এই ম্যাচটিতেও অবশ্যই শক্তিমত্তার দিক থেকে ব্রাজিলই এগিয়ে থাকবে। ম্যাচটিতে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনেস একাদশ সাজাবেন অনেকটা 4-2-3-1 ফরমেশানে, যেখানে গোলবারের নিচে অ্যাডারসন থাকবেন, ডিফেন্সে ড্যানিলো মার্কিউনেস, গাব্রিয়েল ও আরেনা থাকবেন, মাঝমাঠে বুনো গুইমারেস ও ক্যাসেমিরো থাকবেন, এবং তাদের কিছুটা সামনে রদ্রিগো, নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাবে, এবং স্ট্রাইকার পজিশনে গাব্রিয়াল জেসুস কিংবা রিচার্লিসন থাকবেন। অন্যদিকে ভেনেজুয়েলা মূলত 4-4-2 ফরমেশানে খেলে থাকে। তাদের মিডফিল্ডে ইয়াঙ্গেল হেরেরার মতো ফুটবলার আছে, এছাড়াও ফরওয়ার্ড পজিশনে ইন্টার মায়ামি জোসেফ মার্টিনেজও আছেন। এরা ব্রাজিলের ডিফেন্সের বড় পরীক্ষা নিতে পারেন এই ম্যাচে। বর্তমান সময়ে ব্রাজিল তাদের ডিফেন্সের দুর্বলতার কারণেই ভুগছে। ব্রাজিলের আক্রমণ ভাগ ও মিডফিল্ড সবসময় দুর্দান্ত ছিল, তবে ডিফেন্সের একের পর এক ভুলেই বড় বড় ম্যাচে বিপদে পড়েছে ব্রাজিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয় মার্কিউনেসের জায়গায় 2 তরুণ অ্যাডার মিলিতাও ও গাব্রিয়েল ম্যাগালাসকে এখন সেন্টার ব্যাক পজিশনে সুযোগ দেওয়া উচিত, কারণ বেশ কয়েক মৌসুম ধরেই মার্কিউনেস অফ ফর্মে আছেন। ডিফেন্সে তার একের পর এক মারাত্মক ভুলেই ভুগছে সেলেসাওরা, বিশেষ করে 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেও তার ডিফ্লেক্ট বলেই গোল খেয়েছিল ব্রাজিল, এবং পরবর্তী সময় পেনাল্টিও মিস করেছিলেন তিনি। এছাড়াও ক্লাব পর্যায়ে PSG-র হয়ে বর্তমানে তার পারফরমেন্সটা ভালো যাচ্ছে না। অন্যদিকে চলতি মাসে পুনরায় ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন। ইঞ্জুরির কারণে আগের মাসে স্কোয়াডে জায়গা হয়নি তার, তবে এই মাসে পুনরায় ফিট হয়ে আবারও মাঠে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তরুণ। ম্যাচটিতে আলাদা করে নেইমারের দিকে নজর রাখতে হবে, কারণ জাতীয় দলে সবসময় তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। এর আগের মাসেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন নেইমার, যার কারণে ভেনেজুয়েলার বিপক্ষেও ব্রাজিলের এই পোস্টার বয় সেলেসাওদের বড় জয় এনে দিতে পারেন।